আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের ভালো লাগার অনুষ্ঠান সুরের আহ্বান। আপনারা জানেন প্যান ভিশন টিভির এই আয়োজনে দেশ বরণ্য কণ্ঠশিল্পীদের অংশগ্রহণ থাকে। ঠিক তেমনি আজকে আমাদের মাঝে এসেছেন এ প্রজন্মের তরুণ কণ্ঠশিল্পী, জনপ্রিয় শিল্পী, শিল্পী আবদুল্লাহ আল নোমান। প্রিয় দর্শক, আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানটি উপভোগ করছেন, অবশ্যই আপনার স্ক্রিনের নাম্বারটিতে কল করে আমাদের প্রিয় শিল্পীর সঙ্গে কথা বলতে পারবেন। সেই সঙ্গে যারা ফেসবুকে আছেন, অবশ্যই facebook.com/panvision.tv লগ ইন করেও এই অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন। চলুন আমাদের প্রিয় শিল্পী আবদুল্লাহ আল নোমানের সঙ্গে আমরা কথা বলি এবং সুরে সুরে গানে প্রবেশ করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকের এই অনুষ্ঠানে আপনাকে প্যান ভিশন টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনার কেমন লাগছে আমাদের এই অনুষ্ঠানে এসে? হ্যাঁ, প্যান ভিশন টিভিকেও অনেক ধন্যবাদ, আজকের অনুষ্ঠান আসতে পেরে অনেক ভালো লাগছে। এই জন্য যে সুরের আহ্বান এই প্রোগ্রামটা অনেক জনপ্রিয় একটি প্রোগ্রাম, আমি নিজেও নিয়মিত দেখে থাকি। ধন্যবাদ আপনাকে। তা সেই প্রোগ্রামে আসতে পেরে আজকে আরও বেশি ভালো লাগছে আর কি। জি, শুক্রিয়া। আসলে সুর তো প্রত্যেকটা মানুষই ভালোবাসে এবং গ্রহণ করে, সেই জন্য সুরের আহ্বান নিশ্চয়ই আপনারও ভালো লাগে। তো আমরা এই সুরের আহ্বানে কোন গানটি আপনার কোন সুর দিয়ে আমরা সুরের অঙ্গনে প্রবেশ করতে পারি? আজকে সুরের অঙ্গন বলতে আমি শুরুতেই কবি মতিউর রহমান মল্লিক, জি জি, প্রখ্যাত একজন গীতিকার, প্রখ্যাত গীতিকার গান দিয়ে আজকের এই গান শুরু করতে চাই। একটি জনপ্রিয় সঙ্গীত, নিজেকে চেনার তুমি তৌফিক দাও। বাহ, অনেক সুন্দর, প্লিজ। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়নামার, আলোয় দীপ্ত করো নয়নামার, ভোরের বিভাই ভরো এমনামার। তবু অচেনার যত পর্দা সরা, যে জানে না তোমাকে সে জানে না কিছুই, জানে না সে জীবনে রথই মানে, যে মানে না তোমাকে সে মানে না কিছুই, গভীর আধার তারে শত তো টানে, বাসে না সে ভালোয়ে তমাম জাহান, কোনো প্রাণ তার কাছে পায় না কোদাম, অভিশাপ দেয় তারে কালের খরা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। সরল পথের দিশা তুমি ছাড়া কেউ আর দেখাতে পারে না গো পথের মালিক, মনের ভ্রান্তি যত তুমি ছাড়া কেউ আর ঘোচাতে পারে না গো মহান খালিক। দাম্ভিক সংশয় যুগে যুগে মিথ্যার, বেশাতি করাই বড় যোগ্যতর, নিজের স্বার্থ ছাড়া বোঝে না কিছুই, বস্তু তো সব তার লক্ষ্য জড়, স্বদেশের ব্যথা তারে করে না কাতর, বিবেকের ঘরে তার শুধুই পাথর।
কি যে কি বোঝে না আহা, বোঝে না সে তা। নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। আলোয় দীপ্ত করো নয়ন আমার, আলোয় দীপ্ত করো নয়ন আমার, ভোরের বিভাই ভরো ইমন আমার। তবু অচেনার যত পর্দা সরাও, নিজেকে চেনার তুমি তৌফিক দাও খোদা, তোমাকে চেনার তুমি তৌফিক দাও। শুধু মারহাবা দিয়ে তো সান্ত্বনা বা দেওয়ার ভাষা নেই, মানে গানের যে গাঁথনি সুর আর গায়কিটা অনেক চমৎকার। এটা মানে একটা অনুষ্ঠান বা কাউকে ধন্যবাদ দিয়ে বোঝানো যাবে না, অনেক ভালো, অনেক চমৎকার, খুব ভালো লেগেছে। আর আপনার গায়কিটাও আলহামদুলিল্লাহ ভালো, বেশ চমৎকার। আশা করি আগামী দিনগুলো আরও ভালো হবে, কারণ সঙ্গীতের যে গাঁথনিগুলো, যে কাজগুলো, সেগুলো গলায় খুব বেশি দেখা যাচ্ছে আর কি। তো সঙ্গীতের এই সঙ্গীত শিখার আগমনটা কিভাবে, মানে সঙ্গীতে আসা শুরুটা কিভাবে হয়েছে? সঙ্গীত শেখার আশা হচ্ছে, মানে এই সঙ্গীত জগতে আসার মাধ্যমটা যদি আমি বলি, তাহলে আমি একটু অনেক পিছনে চলে যেতে পারি। সেটা হচ্ছে যে আমি যখন ক্লাস ফোরে পড়ি, আমার যতদূর মনে পড়ে ক্লাস ফোরে পড়ি, ওই সময় আমাদের ক্লাসে কম্পিটিশন হয়েছিল। এখন কোন ক্লাসে পড়ি? এখন, হ্যাঁ, এখন মাস্টার্স চলছে, শেষ হয়ে যাচ্ছে। জি, তখন ক্লাস ফোর, তা আমাদের স্কুলে কম্পিটিশন দিল, আমরা কম্পিটিশন আমি অ্যাটেন্ড করলাম, আমি করে ওখানে ফার্স্ট হলাম আর কি, পজিশন ফার্স্ট হলো। তা আমি, আমাকে যেটা পুরস্কার দেওয়া হয়েছিল সেটা হচ্ছে একটা ডিম রাখার ঝুড়ি, সেটা আমি অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করেছিলাম, মানে ব্যবহারও হয়েছিল। তা ওইখানে গান শোনার পরে আমাদের যিনি হেডমাস্টার ছিলেন, উনি বলছিলেন যে তুমি আরও বেশি বেশি করে গান শেখো আর কি। তা তখন থেকে গান যেগুলো পাই, যেখানে যেভাবে শুনতাম পাইতাম আর কি, দেখা যাচ্ছে অনেক অ্যালবাম শুনতাম। তারপর হচ্ছে গ্রামে যে মা আপনার আইসক্রিম বিক্রি করতে আসতো, সেখানে যেগুলো বাজতো আমি লিখে নেওয়ার চেষ্টা করতাম, এবং এগুলো আস্তে আস্তে গাইতাম আর কি। এভাবে আসার, তারপর হচ্ছে আমি যখন 2004 সালে চলে এসেছে খুলনাতে আমার মেজো ভাইয়ের সাথে, আমার মেজো ভাই লেখাপড়া করতে খুলনা, বলতে নিজের বাড়ি হচ্ছে, আমার নিজ গ্রামের বাড়ি হচ্ছে চুয়াডাঙ্গা জেলা, ব্যাপারে খুলনাতে আসলাম, খুলনাতে মেজো ভাইয়ের সাথে চলে আসলাম। শুকরিয়া, আপনি ফোন করেছেন, অনুষ্ঠানের প্রথম ফোন, আপনাকে অনেক ধন্যবাদ। জি জি, প্লিজ। আসসালামু আলাইকুম ওস্তাদ, কেমন আছেন? দোয়া করুন প্লিজ। আচ্ছা আচ্ছা, জি 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 জি, ওস্তাদ আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি বলুন। শুকরিয়া শুকরিয়া ওস্তাদ, দোয়া প্লিজ। নোমান তো আমাদের তো মানে আগামী প্রজন্মের জনপ্রিয়, বা ওর গলায় অনেক কাজ, তো নোমান। জি 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 উদ্দেশ্য করে গানে কোন গান শোনাবে এরকম কোন? আমি আমি জি 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 আমি আপনাকে নির্দিষ্ট করে বলতে চাই,
জি উস্তাদ ধন্যবাদ আপনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ চেষ্টা করছি জি। থ্যাংক ইউ থ্যাংক ইউ জি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি আপনার পরিচয় দিয়ে কথা বলুন। ওয়ালাইকুম সালাম। হ্যালো জি, আপনাকে শুনতে পাচ্ছি, বলুন। জি বলুন, গানের রিকোয়েস্ট কি আছে বলুন প্লিজ। কি গান এটা? আমার মায়ের কথা পড়লে মনে এই গানটা। ওকে, আমাদের সঙ্গে থাকুন, আশা করি যে আমাদের আপনার প্রিয় শিল্পী গানটি শোনাবেন। ইতিমধ্যেই অনেক গানের রিকোয়েস্ট আসছে, বাংলাদেশের প্রান্ত হতে, তারপরে আঞ্চলিক গান, এরপরে আমার মায়ের কথা শুধুই মনে পড়ে, মায়ের গান, অনেক গানের রিকোয়েস্ট আসছে। এই মুহূর্তে আমরা কোন গানটি শুনব? এই মুহূর্তে আমি আমার প্রথম ফোন আমি পেয়েছি ওস্তাদ তাফাজুল হোসেন স্যারের, আমি স্যারের একটি গান শোনাতে চাই। নিঃসন্দেহে হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে অধমের অন্তরে, হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে অধমের অন্তরে, হেদায়েতের বৃষ্টি ঝরাও আমার কঠিন বুকে, তোমার নূরের জ্যোতি ছড়াও আমার দুটি চোখে, চলতে যেন পারি প্রভু, চলতে যেন পারি প্রভু রাসুলের পথ ধরে, মুস্তাকিমের পথে যেন থাকি জীবন ভর, মুসিবতে ধর যদিও স্বস্তিতে শোক, মুস্তাকিমের পথে যেন থাকি জীবন ভর, মুসিবতে ধর যদিও স্বস্তিতে শোক, তোমার দয়ার নাই সীমানাই অসীম তোমার মায়া, মাফ করে দাও নাও কাছে নাও এইটুকু মোর চাওয়া, ফুরালে পথ পৌঁছে দিও, ফুরালে পথ পৌঁছে দিও জান্নাতের বন্দরে, হাত তুলেছি চোখের জলে প্রভু তোমার দরবারে, হেরার আলো দাও বিলিয়ে, হেরার আলো দাও বিলিয়ে অধমের অন্তরে, অধমের অন্তরে, অধমের অন্তরে। বাহ, কি সাবলীল প্রার্থনা, অসম্ভব সুন্দর।
বিশেষ করে গানের একটা শব্দ আমাকে এত বেশি, মানে সবগুলোই তো গাঁথনিটা অনেক সুন্দর ওস্তাদ, তার জনপ্রিয় গানগুলো সুন্দর। আজকে আমি সকালে একটা প্রোগ্রামে তার সবগুলো গান নিয়ে কথা বলেছি আজকে সকালেও। তো যাই হোক, সেই জায়গা থেকে আমি জান্নাতের বন্দরে যখন এই শব্দটা আমি শুনি না, আমার মানে হৃদয় একদম ইয়ে হয়ে আসে, সতেজ হয়ে আসে, যে আসলে জান্নাতের বন্দর বন্দরে কি চমৎকার একটা, মানে এটা বোঝানো যাবে না। যাই হোক, যেখানে ছিলাম আমরা, হ্যাঁ জি, একটু বিষয়ে জানাতে পারি, সেটা হচ্ছে যে যেহেতু ওস্তাদের এই গানটা করলাম আমরা, ওস্তাদ তাফাজুল হোসেন স্যারের গান নিয়ে একটা অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছে এবং ওই কাজটি বেশ আগেও যাচ্ছে আর কি। খুব শীঘ্রই আপনারা সুন্দর একটা অ্যালবাম পাবেন ওস্তাদের কথা অনুযায়ী। দর্শক আমাদের সুন্দর একটা অ্যালবাম পাক ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কে আছেন আমাদের সাথে? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, আমাদের সঙ্গে থাকুন, আশা করি আপনি শুনতে পারবেন। হ্যাঁ, অনেক গান ইতিমধ্যেই ফেসবুকে মানে অনেক গান শোনার জন্য রিকোয়েস্ট এসেছে, অনেকে অনেকভাবে বলছে। তো সঙ্গীতের যে আশাটা, আগমনটা, এবং এখন আসলে প্রাতিষ্ঠানিক তো সঙ্গীত শিখতে, মানে সঙ্গীতের এই স্বরগুলো মানুষের ভেতরে বিলিয়ে দিতে হলে নিজেকেও কিছু প্রাতিষ্ঠানিক জ্ঞান রাখতে হয়। এই সঙ্গীতাঙ্গনে গলার যে কাজ দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে কি প্রাতিষ্ঠানিক শিক্ষার কোনো সুযোগ হয়েছে বা পরিকল্পনা আছে কি না, বা কীভাবে কী করা যায়? যে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা আমি ওই যে স্মৃতিটা বলছিলাম যে আমি কীভাবে সঙ্গীত জগতে আসলাম, তো যখন আমার বড় ভাই খুলনাতে চলে আসলেন ওনার সাথে চলে আসলাম। এবং আমি একটা কথা বলবো আজকে মার্ক করে, আমরা ফোনটা নেই, খুলনা পর্যন্ত থাকি। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি কে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারেক ভাই আমি বলছিলাম চট্টগ্রাম থেকে, আলমগীর। জি আলমগীর ভাই, কেমন আছেন আপনি? গোধুলির সূর্যটা কেন এত লাল? আপনি চট্টগ্রামের মানুষ, নিশ্চয়ই কক্সবাজারের গোধুলিটা বেশি দেখেন। ধন্যবাদ আপনাকে, আমাদের সঙ্গে থাকুন। ওকে, আমরা এখন কোন গান, মানে হ্যাঁ আমরা খুলনাতে আসলাম, ভাইয়ের সাথে খুলনা আসলাম। জি জি, মার্কলি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে যে ভাইয়ের সাথে আমি চলে আসলাম ওনার খুব ভক্ত ছিলাম, আবার আমার গানের যত রসদ উনি ছোটবেলা থেকে জুগিয়েছেন আর কি। ছোট থেকে উনি নিজে গান করতেন, উনি একজন ভালো শিল্পী। আমি বলবো যে আমার গানের পিছনে যে ইন্সপায়ার করা, আমার বাবা প্রথমে গান পছন্দ করতেন না, যে গানটা করা যাবে না, ইসলামী গানও করা যাবে না। তা উনি আস্তে আস্তে উনি মাদ্রাসায় লেখাপড়া করতেন, আমাকে গান দিতেন, আমি ওনার গানগুলো শিখতাম। আজকের এই অনুষ্ঠানে ভাইয়াকে অনেক ধন্যবাদ দিচ্ছি, ভাইয়াকে অনেক মিসও করতেছে আজকের এই দিনে, ভাইয়ের জন্য অনেক দোয়া। ভাইয়া যে গানগুলো করতেন আমাকে দিতেন, আমি শিখতাম। তো ভাইয়ার সাথে খুলনাতে চলে আসলাম, খুলনাতে চলে এসে ভাইয়া একটা একাডেমিতে আমাকে ভর্তি করে দিলেন, গানের একটি একাডেমিতে। সেভাবেই মানে সেখান থেকে একটা গানের সঙ্গীতের একাডেমি থেকে প্রাতিষ্ঠানিক শিক্ষাটা নেয় আর কি। জি জি জি, ধন্যবাদ। আসলে লাগে, অনেকেই বিভিন্নভাবে কমেন্টস করছে আর কি, তাদেরকে যারা আপনারা যারা ইতিমধ্যেই আমাদের সঙ্গে কমেন্টস করছেন, আমাদেরকে অনুষ্ঠান ভালো লাগছে, এবং ফেসবুকে যারা আছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক সুন্দর সুন্দর মজার মজার কমেন্টস করছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আমরা এখন একটি গান শুনবো। জি, এখন কোন গানটি আমরা শুনবো? আবু তাহের বিলাল স্যারের লেখা, ওস্তাদ মুশিরুর রহমান বা সুর করা। জি, একটি গান শোনাচ্ছি, কোরআনের মহাসুর। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন, কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন, তেমনি করে তুমি দাও গলিয়ে বিপথগামী যত মানুষের মন, বিপথগামী যত মানুষের মন। ওরা তো কোরআন পড়ে না,
বোঝে না তো তার মর্ম বাণী, আধারের পথে তাই বারবার আলেয়া ওদের নেই যে টানি, তবু আদরের ফুল ছড়িয়ে হেফাজত করো তুমি সারাক্ষণ। কোরআনের মহাসুর শুনে সেদিন যেমন গলেছিল ওমরের মন। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের প্রিয় শিল্পীর কণ্ঠে সুন্দর সুন্দর নতুন গান। আমরা আরো নতুন পুরাতন নিয়ে আপনাদের অনুরোধের যে লিস্ট আমাদের সামনে এসেছে, আমরা আশা করি সেখান থেকে বেছে বেছে আপনাদের পছন্দের গানগুলো শোনাবো। কোথাও যাবে না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আপনাদের সেই প্রিয় অনুষ্ঠান সুরের আহ্বানে। আজকে আমাদের মাঝে এসেছেন এ প্রজন্মের জনপ্রিয় শিল্পী, তরুণ শিল্পী আবদুল্লাহ আল নোমান। শুনছিলাম তার গান। জি নোমান ভাইয়া, আমরা এখন এই পর্বে কোন গান, মানে মায়ের গান শুনতে চাই? আমার মায়ের কথা পড়লে মনে নিঃসন্দেহে একটু ভালো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বারে যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায় মা গো মা গো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বারে যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায় মা গো মা গো। মায়েরা চোল নিড়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়াই জীবন কত অসহায়, মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মা গো মা গো। হে রহমান তোমার কাছে শুধু এ মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। হে রহমান তোমার কাছে শুধু এ মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন, মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মা গো মা গো। আমার মায়ের কথা পড়লে মনে
আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বারে যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায় মাগো 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 মাগো। সুন্দর, অনেক সুন্দর। আমার মায়ের কথা পড়লে মনে খুব চমৎকার একটি গান। আসলে মাই তো এই পৃথিবীতে আসার মানে আদর, আদর্শ, জানাশোনা সব কিছুর পেছনেই অবদান হচ্ছে আমাদের বেড়ে ওঠা মা। মাকে নিয়ে অনেক কিছুই আমাদের দরকার, মানে তার অনেক কিছু। আমিও চেষ্টা করছি মাকে নিয়ে একটা ভালো কিছু উপহার দেওয়ার। ইনশাআল্লাহ। এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে মানে এই গানটি যিনি গীতিকার সুরকার ওস্তাদ আব্দুস সালাম, আমি শিশুবেলা থেকে ওনার কাছ থেকে গান শিখেছি। অনেক গান উনি লিখেছেন ভালো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে আরো ভালো গান লেখার তৌফিক দান। আমিন আমিন। আজকের দিনে দোয়া করি। জি, অনেক সুন্দর। প্রিয় দর্শক, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা অনেকেই সপরিবারে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, ফেসবুকে যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই ধন্যবাদ, এবং কমেন্টস করছেন আপনারা, খুব ভালো লাগছে। আপনাদের কমেন্টস আমাদের অনুপ্রেরণা। আশা করি আমাদের অনুষ্ঠানে নিয়মিত থাকবেন আমাদের সাথে। স্বপ্ন কি আমার, আপনার স্বপ্ন কি সঙ্গীত নিয়ে, মানে আপনার গলায় যে আল্লাহ এত ভরপুর সুর দিয়েছে, এই সুর নিয়ে আপনার স্বপ্ন কি, সাধনা কি? সুর নিয়ে স্বপ্ন হচ্ছে যে, সুরের আহ্বানের এই শিরোনাম দিয়ে বলতে চাই যে সুর নিয়ে স্বপ্ন হচ্ছে সত্য সুন্দরের সুর মানুষের মাঝে পৌঁছে দিতে চাই আমার ধ্যান জ্ঞান একটু প্লিজ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সঙ্গে, পরিচয় দিয়ে কথা বলুন। আমি আবু সাইদ ছিলাম বগুড়া থেকে। জি আবু সাইদ ভাই, আপনি ভালো আছেন নিশ্চয়ই? জি ধন্যবাদ। আমি একটি গান করবো, ঠিক আছে, ইনশাল্লাহ আপনি অপেক্ষা করুন, থাকুন আমাদের সঙ্গে। জি জি জি, মালিক তুমি জান্নাতে একটি ঘর বানিয়ে দিও এটার জন্য। তোমার কাছে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতি বেশি করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। কি চমৎকার, কি অসাধারণ গান। প্রিয় দর্শক, আপনারা অনেকে এই গানের জন্য আমাকেও রিকোয়েস্ট করেছেন, আমি তো সবসময় গান শুনিয়ে থাকি আপনাদের, তো এত রিকোয়েস্ট করলে একটু রাখার চেষ্টা করছি আর কি। অনেক কেউ বলেছেন নতুন গান এবং রানা প্লাজার গান, যেটি আপনারা সবাই ইতিমধ্যেই জেনেছেন, বা ঠিক আছে আমি চেষ্টা করছি। এ কান্না জীবিত কারো ফিরে পেতে নয়, মৃত কোন লাশের জন্য বিপন্ন মানবতায় আজ কেঁদে কেঁদে কয়, ক্ষমতার কাছে আমি পণ্য। কতদিন কত রাত আর থাকব আমি বন্দি, পারি না পারি না দাও এবার আমায় মুক্তি। একান্না জীবিত কারো ফিরে পেতে নয়, মৃত কোন লাশের জন্য
ধন্যবাদ আপনাকে। তবে খুব শীঘ্রই এই মায়ের গান পাবেন, যেটি মাকে নিয়ে একটি ব্যাপক পরিকল্পনা করা হচ্ছে, এবং এই গানটির কথা লিখেছেন আমাদের রাশেদুল ইসলাম সবুজ সাথী ভাই, রাশেদুল ইসলাম সাথী ভাই, উনি দুবাই থাকেন। আশা করি গানটি আপনারা খুব শর্ট টাইমে পাবেন ইনশাআল্লাহ। অনেক সুন্দর, এবং গানে হলো নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা, মা জননী আমার হৃদয়টা তোমার জন্যে পাগল পারা, নির্ঘুমে রাত জেগে আছে চাঁদ, সাথে আছে কিছু তারা। চেষ্টা করছি মাকে নিয়ে লিখেছি, শুরু করেছি আমি। হ্যাঁ, আমাদের একজন ফেসবুকে এক দর্শক মুনিম, খুব ছোট্ট একজন দর্শক, অল্প বয়স, তো চুলগুলো খাড়া খাড়া, এরকম কোনো গান আছে? হ্যাঁ, একটা মজার গান আছে। কি সেই মজার গান? আমরা একটু সেই দর্শকের উদ্দেশ্যে উৎসর্গ করতে চাই। চুলগুলো খাড়া খাড়া, জলদি স্পাইক করা, কাট ঠুকরানো ফ্যাশন, বাবা গাজা শিশাতে দিন বা রাত কাটে, এই তো হলো ট্র্যাডিশন। চুলগুলো খাড়া খাড়া, জলদি স্পাইক করা, কাট ঠুকরানো ফ্যাশন, বাবা গাজা শিশাতে দিন বা রাত কাটে, এই তো হলো ট্র্যাডিশন। মাদকের মহামিলন, সমাজের অধঃপতন, ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন। মাদকের মহামিলন, সমাজের অধঃপতন, ধ্বংস হয় নষ্ট হয় তরুণ তরুণীর জীবন। প্যারোডি গান, শফিক আদনান ভাইয়ের লেখা আর কি। শফিক আদনান, আসলে অনুষ্ঠানের মধ্যে শফিক আদনানের গান গাওয়া হচ্ছে, আর আমি এই চুলগুলো খাড়া খাড়া স্পাইক, মানে এটা হাসানুর রহমান ভাইয়ের কথা মনে পড়ে যাচ্ছে। খুব ভালো লাগলো আর কি, অনেক সুন্দর, আমরা ভিন্ন একটা স্বাদ পেলাম। এখন আমরা কোন গানটি মানে দর্শককে শোনাব? একজন তরুণ লেখকের গান জি, যেটা আমাদের ইমরান হুসাইন ভাই নামে এক ভাই লিখেছেন, সুর করেছেন আমাদের সুর সম্রাট ওস্তাদ মশিউর রহমান। শোনাতে পারি। ঘুচাও ও মানিশা প্রভু, দাও মুস্তাকিমের দিশা, বৃষ্টি ঝরিয়ে ধুয়ে দাও গো ঘোর আধারের শিশা। ঘুচাও ও মানিশা প্রভু, দাও মুস্তাকিমের দিশা, বৃষ্টি ঝরিয়ে ধুয়ে দাও গো ঘোর আধারের শিশা। চাই না আমি এই দুনিয়ায় কোনো যশ খ্যাতি, পরকালে চাই যে তোমার একটুখানি প্রীতি, জান্নাত দিদার দিয়ে দিও, জান্নাত দিদার দিয়ে দিও, দিও ভালো বাসা। ঘুচাও ও মানিশা প্রভু, দাও মুস্তাকিমের দিশা, বৃষ্টি ঝরিয়ে ধুয়ে দাও গো ঘোর আধারের শিশা। বাহ, একটি নতুন গান আর কি। বিশেষ করে নতুনদের গানগুলো যদি সিনিয়র ওস্তাদেরা সুর করে, আরো নতুনরা অনুপ্রাণিত হয় জি এবং আরো খুশি হয়, এটা খুবই ভালো। এই সেতু বন্ধনটা অনেক সুন্দর।
চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি। এবং দর্শক যারা রিকোয়েস্ট করেছিল এই যে চুলগুলো খাড়া খাড়া, এরকম অনেক দর্শকই তাদের মন ভরেছে, তারা ধন্যবাদ জানাচ্ছে এবং খুশি হয়েছে যে না অনুষ্ঠানটার তাদের রিকোয়েস্টগুলো অনুষ্ঠানে অ্যাকসেপ্ট করা হয়েছে এই জন্য আর কি। ধন্যবাদ দর্শকদেরকেও। সঙ্গীত নিয়ে যেটি বলছিলাম যে এখনও তো স্টুডেন্ট, অনেকেই দেখি যে স্টুডেন্ট শেষ হয়ে যায়, লেখাপড়া শেষ হয়ে যাওয়ার পরে চাকরি জীবনে ঢুকে সাধনাটা বন্ধ হয়ে যায়। সেই জায়গা থেকে আমাদের নোমান ভাইয়ের চিন্তাটা কি আসলে সঙ্গীতের এই যে এত সুর কণ্ঠে আল্লাহ দিয়েছে এটা নিয়ে কি চিন্তা, এটা নিয়ে আমি জানতে চাইব ফোনটি রিসিভের পর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন, পরিচয় দেবেন। আব্দুল হাকিম বলছিলাম ভাই। আব্দুল হাকিম ভাই, বড় একজন কবি মানুষ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আব্দুল হাকিম ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি আমাদের অনুষ্ঠানে নিয়মিত দেখেন এবং ফোন করেন। জি আমি নোমান ভাইয়ের কাছ থেকে একটা ভাটিয়ালি গান শুনতে চাই। ভাটিয়ালি? ভাটিয়ালি, জি 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 জি। ভাটিয়ালি কোনো গান, মানে নদী এগুলো নিয়ে কোনো গান? আমাদের হাকিম ভাই সিরাজগঞ্জ থেকে ফোন করেছেন, উনি একজন ভালো কবি, ভালো লেখেন। আপনি নদী শব্দটা, যেহেতু আমি যেটা বলেছি যে এই যে হাকিম ভাই যেমন, উনি কিন্তু একটা একটা জেনারেশনকে নিয়ে উনি সাহিত্য চর্চা করে যাচ্ছেন, তার সঙ্গে একটা বিশাল জেনারেশন। তো আমি যেটা বললাম যে আপনি ছাত্র জীবন শেষ করার পরে যখন চাকরিতে ঢুকবেন তখন এই যে আপনার প্রতিভা, এটা নিয়ে আপনার পরিকল্পনাটা কি? প্রথম কথা হচ্ছে যে আপনি বলছিলেন যে স্টুডেন্ট লাইফ শেষ হলে এটা বন্ধ করে দিব কিনা, মানে অনেককে হারিয়ে ফেলেছি, আপনাকে হারাতে চাই না, এটা হচ্ছে কথা। আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, প্লিজ পরিচয় দিয়ে কথা বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি আপনার কন্টাক্ট আরেক ভাই। জি ভাই আমি যশোর থেকে বলছিলাম। জি যশোর থেকে কে বলছেন ভাই? আরে খালেদ মাসুদ সজল, যশোর থেকে বলছিলাম। জি জি ভাই, আপনি ভালো আছেন? জি ভাইয়া আমি আপনার কন্টের ওই রামাপ্লাজা নিয়ে ওই গানটা শুনতে যাচ্ছিলাম ভাইয়া। ওই গানটা আপনি বোধহয় একটু পরে আমাদের সঙ্গে যোগ হয়েছেন, কিছুক্ষণ আগে বোধহয় অল্প সময় আগে আমি রামাপ্লাজার গানটি গেয়েছি ভাইয়া। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ, ইনশাআল্লাহ দেখা হবে। জি আমরা অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আমাদের দর্শকের চাহিদা ব্যাপক, মানে তারা অনেক শুনতে চায় অনেক কিছু। হ্যাঁ আমরা ফোনটি নিয়ে কথা বলবো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কে বলছেন, কোত্থেকে বলছেন? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি কে বলছেন? আমি মোস্তফা কামাল বলছি। জি ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি শিল্পী নোমান আছে আজকে স্টুডিওতে, কোনো গানের রিকোয়েস্ট আছে কি আপনার? জি আমার একটা রিকোয়েস্ট আছে। জি বলুন। কতদিন দেখি না মায়ের চাঁদ মুখ, এই গানটা একটু নোমানের মধ্যে শুনতে থাকি। আচ্ছা আমাদের সঙ্গে থাকুন। জি কতদিন দেখি না মায়ের ওই চাঁদ মুখ, মানে আমরা অনুষ্ঠান তো দর্শকের চাহিদা অনেক, মানে আলহামদুলিল্লাহ যে দর্শক এই সুস্থ ধারার এই বিশেষ করে সুরের আহ্বানটাকে এত বেশি গ্রহণ করেছে যে দর্শকের হৃদয়ের তৃষ্ণা অনেক, কিন্তু আমাদের তো একটা বাধ্যবাধকতা থাকার কারণে আমরা সেই তৃষ্ণা ধীরে ধীরে মেটানোর চেষ্টা করছি। তো জি যে কথাটা ছিল, আমরা যে পড়াশোনা শেষ করে লেখাপড়া শেষ করে অনেক গুণীগুণী শিল্পীকে হারিয়ে ফেলেছি, আমরা নোমানকে হারাতে চাই না, আপনার মতো শিল্পী এই দেশে দরকার সুস্থ ধরার সংস্কৃতির জন্য। সেক্ষেত্রে আপনার স্বপ্নটাকে শেষ করে আপনার আমরা গানে যাব খুব শর্ট করে। শর্ট করে স্বপ্ন হচ্ছে যে ছোট্ট করে বলা সেটা হচ্ছে যে গানের সাথে থাকতে চাই, সারা জীবন গানের সাথে থাকতে চাই, অমৃত্য আমি সত্য সুন্দর গান নিয়ে থাকতে চাই, দর্শকদের সাথে থাকতে চাই। এই জন্য দর্শকের কাছে দোয়া চাইছি যেন আমি আমার কণ্ঠটাকে মানে পরিচর্যার ভিতরে রাখতে পারি সবসময়, আল্লাহ যেন আমাকে এবং আল্লাহ যেন আমার কণ্ঠটাকে তীক্ষ্ণ আরো সুললিত আরো ধারালো করে দেয়, আমরা সেই দোয়া করি, আমিন। এবং আপনি অনুষ্ঠানে আজকে লাইভ প্রোগ্রামের মাধ্যমে বললেন যে আপনি থাকবেন, আপনি অবশ্যই থাকবেন, কারণ আপনার যে গায়কী এটা আমাদের শরীর অঙ্গনে দরকার। আমরা অনুষ্ঠানের কোন গানটি এখন একদম শেষ প্রান্তে এসেছি? আমি মাহফুজ বিল্লাহ শাহের একটি গান ছোট করে শোনাতে চাই। জি এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায়, সত্যের সৌরভ, সত্যের সৌরভ মেখে মেখে সকলেই ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলেই
ফুল হয়ে যায়। যে সমাজে মিথ্যের জয়গান অনায়াসে চাপ পড়ে নেই শত তার শত অবদান, যে সমাজে মিথ্যের জয়গান অনায়াসে চাপ পড়ে নেই শত তার শত অবদান, এসো সে সমাজ গঠনের ভার নিতে, সে সমাজ গঠনের ভার নিতে, কাজে মশগুল হয়ে যায় যায় যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। ভুলে গিয়ে জীবনের পরিচয় মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়, ভুলে গিয়ে জীবনের পরিচয় মানুষের রূপ ধরে অমানুষ হয়ে যারা বেঁচে রয়, এসো সেই সব পথহারা পথিকে, সেই সব পথহারা পথিকে মুক্তির কুল হয়ে যায় যায় যায়। এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। বিশ্বাসী মানুষের চেতনায় প্রেরণার মূল হয়ে যায়, সত্যের সৌরভ, সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। অনেক সুন্দর, মানে সুরের যে একটা আলাদা চেঞ্জ, মানে সুরের যে সুরের ভেতরে মানে একই প্যাটার্ন থেকে ভিন্ন একটু ধাঁচ আমরা এই সুরের ভেতরে পেয়েছি, কথাগুলো খুব চমৎকার, অনেক ভালো হয়েছে, অনেক ভালো লেগেছে। আবদুল্লাহ নোমানকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আসলে এত সুন্দর এই যে গানগুলো সিলেকশনগুলো খুব ভালো ছিল, গানের গায়কীটা ভালো ছিল, গলাটাও সুন্দর ছিল, অনেক ভালো লেগেছে। তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার বা দর্শক যে এতক্ষণ আপনার অনুষ্ঠানটি উপভোগ করলো সেক্ষেত্রে দর্শকদের কিছু শুভেচ্ছা জ্ঞাপন? দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এত সময় থাকার জন্য এবং গানগুলো শোনার জন্য, এবং আপনাদেরকে অনুরোধ করব, একটি অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা প্যানভিশনের সাথে থাকবেন। প্যানভিশনের সুরের আহ্বান সহ অনেকগুলো শিরোনামে প্যানভিশন প্রোগ্রাম করে থাকে, অনেকগুলো কন্টেন্ট আছে, সবগুলো প্রোগ্রাম দেখবেন সেই প্রত্যাশা করছি, আর আমার জন্য দোয়া করবেন। আবদুল্লাহ নোমানের সঙ্গে আমিও কণ্ঠ মিলিয়ে বলতে চাই, সুন্দরের সঙ্গে থাকুন, ভালোর সঙ্গে থাকুন, প্যানভিশনের সঙ্গে থাকুন। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানটি এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য। আগামী দিনে আগামী সপ্তাহে আবারও দেখা হবে একই সময় এই প্যানভিশনে। সেই পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহ হাফেজ। সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়, এসো সত্যের সৌরভ মেখে মেখে সকলে ফুল হয়ে যায়। বৈচিত্র্যপূর্ণ আরও অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন www.youtube.com/cpanvisiontv।